এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পরেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দা রোজায় রইলা চাহিয়া, তোমারি দা রোজায় রইলাম চাহিয়া। যে বললেন আ সাহাবীরা, তোমরা তো জানো না, যার জানা যায় তোমরা অংশ নিতেছো, ওর জানা যায় শুধু মানুষই আসে নাই, এত পরিমাণ ফেরেশতারা আসছে যার কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। এত পরিমাণ ফেরেশতারা আসছে যার কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। এবার খোঁজ নেওয়া হলো ওই সাহাবীর ভিতরে এমন কোন গুণ ছিল যার জানা যায় শুধু মানুষই আসেন না, যার জানা যায় অসংখ্য ফেরেশতারাও আসছেন, কারণ কি? ওনার ভিতরে জানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أضومها وإن قل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين সরজ নে দিয়া আপনি শোয়া ও কয়ে পয়গাম সরজ নে দিয়া আপনি শোয়া ও কয়ে পয়গাম দুনিয়া হে আজব সি যে কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব সি যে কবি সুবহ কবি শাম দুনিয়া হে দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজার হো হরিদার নেহি হো বাজার সে গুজার হো হরিদার নেহি হো إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ وعلى محمد صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله وعلى فمحمدنا وسيدنا فالعز لنوي جعرته صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله وعليه الحمد لله অধ্যক্ষ আয়োজিত কুসনগর হাফিজি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার মুরব্বিয়ানি আয়দম কলিজার টুকরা আমার ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিত অবস্থানদাতা মা ও বোনেরা আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের মজলিসে জান্নাতের বাগানে আপনাকে আমাকে আশার বসার সোনার তৌফিক দান করেছেন যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এজন্য সকলেই জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুর শুকর আদায় করুন বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আজকে যেভাবে মাহফিল হইতেছে আগামীকাল এই মাহফিল কিন্তু হবে না গেছে বছরও এই মাদ্রাসার মাহফিল হয়েছিল ওই মাহফিলের সময় আমার পরে আলোচনা করেছিলেন জনাব আলহাজ আব্দুস সত্তার গাজী সাহেব আজকে কিন্তু তিনি আপনার আমার মাঝে নাই আছে এরপরে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল তারও মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমাদের ইনুস ভাই তারও বাবা বিদায় নিয়ে চলে গেছে শুধু তাই নয় অত্র মহল্লা থেকে অনেক লোকই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এভাবে মাদ্রাসার মাহফিল হবে মাদ্রাসা থাকবে
কিন্তু একদিন আপনি আমি থাকতে পারবো না। কখন কার কোন সময় মৃত্যু চলে আসে এটা একমাত্র জানে কে? বলেন কে জানে? আল্লাহ পাক। আপনি কেন দ্বন্দ্ব করেন? আপনিও যেই জায়গার পথিক, আমি তো সেই জায়গার পথিক। আপনার ভিতরে কোন কারণে, কোন আশায় দ্বন্দ্ব আসে, ফেতনা কেন করেন? আপনার জন্য তিনটা কাপড়, আমার জন্য তিনটা কাপড়। একজন ভিক্ষুক, একজন অসহায়, তার জন্য 3,500 জায়গা, আর একজন কোটিপতি, কোটি কোটি টাকা, তার জন্য কি 3,500-এর বেশি জায়গা? বলেন বেশি জায়গা? তারও যতটুকু, একজন অসহায় ক্ষুধার্ত ব্যক্তি তার অতটুকু জায়গা। মানুষের ভিতরে এই চিন্তা চেতনা যদি থাকে, তাহলে তার দ্বারা কখনো সমাজে ফেতনা ফাসাদ হতে পারে না। কারণ ওই জিনিসটা আপনাকে বাধা দিবে। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। সবচেয়ে বড় আদালত কি? মানুষের বিবেক। বিবেক দ্বারা কাজ করতে হবে। আমি যে কাজ করব, এই কাজটা দ্বারা ভালো হবে না খারাপ হবে, এটা আগে আপনার যাচাই বাছাই করতে হবে। তো যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক জিনিস বোঝার মানার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমরা এখানে যারাই উপস্থিত, এখানে কেউ বলতে পারবেন আপনি নিষ্পাপ? পারবেন কেউ বলতে? কাবা শরীফের যিনি ইমাম, তিনি বলতে পারবে যে তিনি নিষ্পাপ? বলেন পারবে না। বরং আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। মানুষের কতদিন রাজত্ব থাকবে? আপনার দাপট কতদিন থাকবে? আজকে যারা মুরুব্বী হয়েছেন, যাদের দাড়িটা পাকছে, আপনারা তো একসময় আমাদের মতন যুবক ছিলেন, ছিলেন কিনা বলেন? যুবক বয়সে যেভাবে একটা শরীরে দাহক ছিল, শক্তি ছিল, আজকে সেইভাবে শক্তি আছে? বলেন আছে? নাই। তো কোনো কিছুরই দাম নেই, ওই মানুষটাই দামি, ওই মানুষটাই প্রকৃত জ্ঞানী। যারা আখেরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, এরপরে যারা নেকামো করে, এরাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান ব্যক্তি। আর ওই লোকটাই সবচাইতে নিকৃষ্ট মানুষ, যে আখেরাতকে ভুলে, জান্নাত জাহান্নাম ভুলে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছে, দুনিয়ার প্রতি মহাব্বত লোভ লালসার ভিতরে পড়ে গেছে। ওই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তার কারণ নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সবচেয়ে গুনাহের মূল। আপনার আমার অন্তরের ভিতরে মহাব্বত থাকবে একমাত্র কার? আজকে আপনি আমি পাপি, এই পাপ করতে করতে হঠাৎ করে যদি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তাহলে আপনার আমার কোন হালত হয়ে যাবে? একটু চিন্তা করুন। ওই যে হযরত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, তিনি সুন্দর করে বলছে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাজ
কাটাইলাম জিন্দেগি, পরেন এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দারোজায় রইলাম চাহিয়া, তোমারি দারোজায় রইলাম চাহিয়া। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ থাকতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে? বলেন থাকে? থাকে না। মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাই বলেন, কোন আল্লাহর বান্দা যদি তিনটা গুনাহ ছাড়তে পারে, ওই আল্লাহর বান্দাটা আল্লাহর ওলি হয়ে তারপরে সোজা কবরে যেতে পারে। সুবহানাল্লাহ। কয়টা গুনাহ? তিনটা গুনাহ। এক নাম্বার হচ্ছে জবানের গুনাহ। এক নম্বর কি? জবানের গুনাহ। কোন ব্যক্তি যদি জবানের গুনাহ থেকে হেফাজত রাখতে পারে, জবান যদি সুন্দর করতে পারে, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যেতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি কয়েকটি জিনিস দান করেন, মাত্র গুনে গুনে চারটা জিনিস যদি দান করেন, ওই আল্লাহর বান্দাটা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব হয়ে যায়, পরকালে ওই ব্যক্তির জন্য সোজা আল্লাহর জান্নাত অজীব হয়ে যায়। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক যদি কাউকে জবান পবিত্র দেন, এজন্য আল্লাহর কাছে সব সময় চাই তবে ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা জবান দান করেন যেই জবানটায় থাকবে শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহর কথা, দুনিয়ার আর কারো কোনো কথা থাকবে না। লিসানুন জাগিরা, আল্লাহর কাছে সব সময় চাইতে হবে ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা জবান দান করবেন যে জবান দ্বারা সব সময় সত্য কথা বের হবে। কি কথা? এই জবানটা যদি দেয়, জবান ভালো মানুষ, জবান যার ভালো তার কথাও ভালো, জবান যার ভালো তার আচার ব্যবহারও ভালো, আর যার জবান খারাপ ওর কথাও খারাপ ওর আচার ব্যবহারটাও খারাপ হয়ে যায়। জবান যার ভালো, ওই ব্যক্তি যদি জবান ভালো নিয়ে সব সময় আল্লাহ পাকের কথা বলে, ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার ভাইরা ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, শুধু মানুষই তার জানাজায় অংশ নেন না, তাদের জানাজায় আল্লাহর ফেরেশতারাও পর্যন্ত জানাজায় অংশ নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একজন সাহাবীর জানাজায় অংশ নিলেন। নবীজি অনেক মানুষ দেখতেছেন, সাহাবীরা লক্ষ্য করলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যেই পাটা ছিল, পা মুবারকটা ছিল, ওই পা মুবারকটা দিয়া পুরাপুরি ভাবে পাড়া দিয়ে হাঁটতেছেন না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন,
সাহাবীরা প্রশ্ন করলো, ও নবী গো, আপনি কেন পায়ের অঙ্গুলের উপরে ভর দিয়ে কেন হাঁটতেছেন? পুরাপুরি পা কেন দিতেছেন না? নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা কিন্তু তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। তবে এই কথার দ্বারা আবার কেউ মনে করবেন না নবী মনে হয় গাইবের মালিক। গাইবের মালিক কে? সবাই বলেন গাইবের মালিক কে? তবে আল্লাহ পাক নবীকে যা জানাইতেন তিনি সেটাই জানত, নবীকে যেইটা দেখাইতেন তিনি সেইটাই দেখত। নবী যে বললেন, ও সাহাবীরা, তোমরা তো জানো না, যার জানা যায় তোমরা অংশ নিতেছো, ওর জানা যায় শুধু মানুষই আসে না, এত পরিমাণ ফেরেশতারা আসছে যার কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। এত পরিমাণ ফেরেশতারা আসছে যার কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। এবার খোঁজ নেওয়া হলো ওই সাহাবীর ভিতরে এমন কোন গুণ ছিল যার জানা যায় শুধু মানুষই আসেন না, যার জানা যায় অসংখ্য ফেরেশতারাও আসছেন। কারণ কি? ওনার ভিতরে জানা গেল দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনি একমাত্র কাজ করতেন আল্লাহর জন্য। কাজ করতেন কার জন্য? এরপরে দুই নম্বর করতেন রাসূলের সুন্নতকে সঠিকভাবে আঁকড়ে ধরতেন। আমার ভাইয়েরা, নবীজির মহাব্বত কারে কয়? নবীজির ভালোবাসা কারে কয়? সাহাবীদের দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন সাহাবীরা আমার আপনার নবীকে কতটা ভালোবাসছিল। ওই যে আল্লাহর নবীর একজন সাহাবি হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যাইতেন, প্রায় সময় নবীর কাছে যাইতেন, তবে তিনি একা যাইতেন না, সঙ্গে তার সন্তানদারে নিয়ে তারপরে যাইতেন। প্রায় সময় সন্তানকে নিয়ে যাইতেন আর সন্তানও যাইতেন। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা তাকে আল্লাহর নবী সবক দিতেন, আদেশ দিতেন, ওই আদেশগুলি তিনি মানতেন, অক্ষরে অক্ষরে শুনতেন এবং মানতেন। হঠাৎ করে একদিন ঠিক তদ্রূপ যেভাবে আগেও যেভাবে যাইতেন ওইভাবে আরো একদিন গেলেন সন্তান রে নিয়া। এবার হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা তাকে সবক দিলেন, সবক নেওয়ার পরে তিনি আল্লাহর নবীর কাছ থেকে বের হলেন। বের হওয়ার পরে তার যে ছোট শিশু ছিলেন, তার যে বাচ্চাটা ছিলেন, ওই বাচ্চার নাম হচ্ছেন তলহা। বাচ্চার নাম কি? তলহা। ওই তলহা তার বাবাকে ডাক দিয়ে বলল, ও বাবাজি, আপনি একটু এইখানে দাঁড়ান, আমি একটু আল্লাহর নবীর কাছে যাব, আমি একটু আল্লাহর নবীর সঙ্গে একটু পার্সোনাল কথা বলব। ছোট্ট শিশু, সে আবার নবীর সাথে কি পার্সোনাল কথা বলবে? ঠিক তদ্রূপ ওখান থেকে তলহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীজি, আপনি আমার বাবাকে সবক দিলেন, আমি আপনার কাছ থেকে সবক নিতে চাই, কারণ নবীজি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, আপনি আমাকে সবক দেন এবং আমি ওই অনুযায়ী চলব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমারে আসলে সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ। নবী বললেন, আচ্ছা, যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, সবার চাইতে যদি বেশি ভালোবাসো, যাও যাও, ওই যে তোমার বাবার কোমরে একটা তরবারি আছে,
ওই তরবারে দিয়ে পারলে তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি করলেন, তলহাও দৌড় দিলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও তলহা আমি তো গর্দান কাঠার জন্য বলি নাই, আমি তো তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো অবশ্যই আমি তোমার কাছ থেকে আমি প্রমাণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার তলহা আল্লাহর নবীর কাছে বিদায় নিলেন, লম্বা ইতিহাস। কিছুদিন পরে এই তলহা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন এই তলহা অনেকটা অসুস্থ হয়ে গেছে। নবীজি জানার সাথে সাথে তলহার বাড়িতে চললেন, গিয়ে দেখতেছেন তলহা এতটাই অসুস্থ হয়েছে, তলহা বেশি দিন বাঁচবে না, এতটাই অসুস্থ হয়ে গেছে। এবার নবীজি তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বড়া তল্লা অনেকটা অসুস্থ হয়ে গেছে, ও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমি নবীকে সবার আগে খবর দিবা, আমি নিজে জানাজা করব এবং আমি নিজে ওরে কবরে রাখব, আমি নিজে ওকে কবরে রাখব, আমার সবার আগে খবর দেব। ঠিক তদ্রুপ কিছুদিন পরে তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাকে দাফন টাফন করা শেষ। আল্লাহর নবী জানতে পারছেন তলহা আর নাই, সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছি তলহা আর দুনিয়াতে নাই, সে মাটির নিচ। এবার বরাকে ডাক দিয়ে বলেন, ও বরা তোমারে না বলছি ও দুনিয়া থেকে বিদায় নিলে সবার আগে তুমি আমারে জানাবা, কেন তুমি আমারে জানাও নাই? সঙ্গে সঙ্গে বরা ডাক দিয়ে বললেন, নবী গো ও তো আপনার খাটি আশেক, ও আমার কাছে দুইটা কথা বলছে, দুইটা ওসিয়াত করছে। কি ওসিয়াত? তল্লা বলছে, ও বাবাজি আমার, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবরটা জানাবা, আর যদি রাত্রি বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তাহলে আমার নবীকে জানাবা না, কারণ রাত্রি বেলা আমার নবী যদি শুনতে পায় আমি দুনিয়া থেকে বিদায় নিছি, আমার নবী দেরি করবেন না, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসবেন। আমার নবী যে আমাকে দেখার জন্য আসবেন, কাফের মুশরিকরা ওই রাত্রি বেলা অন্ধকার অবস্থায় আমার নবীকে কষ্ট দিবেন, আমি তলহা দুনিয়ায় থাকাকালীন এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও নবী গো এই জন্য আমি খবর দেই নাই, এই জন্য আমি আপনাকে বলি নাই, আমার সন্তানটা রাত্রি বেলা বিদায় নিছে। চিন্তা করে দেখুন, ছোট্ট শিশু বাচ্চা, তার ভালোবাসা নবীর প্রতি কেমনটা ছিল, আর আপনারা আমার নবীর প্রতি কেমনটা ভালোবাসা। এবার আসুন, ওই যে শুরুতে যার জবানটা ভালো, আল্লাহ যদি কাউকে জবানটা পবিত্র দান করেন, ওই পবিত্র জবান দ্বারা সব সময় একজনের কথা বলা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা এই হচ্ছে এক নম্বর। নম্বর দুই, দুই নম্বর জিনিসটা যদি আল্লাহ কাউকে দান করে, কলবুন শাকির, আল্লাহ পাকের কাছে এমন একটা দেহ চাবেন, এমন একটা কলব চাবেন, এমন একটা প্রাণ চাবেন যে দেহের ভিতরে সব সময় শুকর গুজারি থাকবেন, শুধুমাত্র সব সময় সুখের সময় প্রশংসা করবেন আল্লাহ, দুঃখের সময় প্রশংসা করবেন কার? যদি এই প্রশংসাটা সুখের সময় যদি প্রশংসা মালিকের করতে পারেন, দুঃখের সময় যদি প্রশংসা করতে পারেন, আল্লাহ পাক কি বলে? আল্লাহ পাক বলেন,
আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা, যারা সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে আমি মালিকের প্রশংসা করবেন, যারা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে প্রথম কাতারের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ, যারা সুখের সময় যারা প্রশংসা করবে, দুঃখের সময় যারা প্রশংসা করবে, অবশ্যই তারা জান্নাতের প্রথম কাতারে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে জান্নাত, জান্নাত কেমন জিনিস, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? নবী আলাইহিসসালাম বলেন জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, 120টি কাতার হবে। কয়টা? সবাই বল কয়টা? 120টি কাতার হবে। এই যে 120টি কাতার হবে, তার ভিতরে সবচেয়ে যারা বেশি থাকবেন তারা হচ্ছেন আপনি আমি। সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাম বলেন জান্নাতের ভিতরে এক কাতার নয়, দুই কাতার নয়, 80টি কাতারই আপনি আমি থেকে যাব। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে আমাকে ওই কাতারের ভিতরে আপনি আমিও থাকতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে আমার ভাইরা, 80টি কাতার থাকবেন আপনি আমি, আর বাকি থাকবেন মাত্র 40টা। কয়টা কাতার? এই 40টা কাতারে থাকবেন তারা, নবী আদম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত তার উম্মতরাই ওইখানে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করবা কাকে? সবাই বলেন কাকে? না, দুনিয়ার কোন মানুষে একমাত্র ভয় পাবেন কাকে? আল্লাহ পাক বলেন কেমনটা ভয় করবা? ভয় করার মতন ভয় করবা। শুধু ভয় করবাই না, জেনে রাখো হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন না, আল্লাহু আকবার। শুধু ভয় করবা না, ভয় অনুযায়ী চলবা এবং খাঁটি মুমিন নামাজিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে তারপরে অবশ্যই অন্ধকার কবরে আসবা। কার কথা? আল্লাহ বলেন। আমার ভাইরা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আপনি আমল করবেন, যেই আমলটা সব সময় করবেন যদি আমলটা ছোট হয় কিন্তু মর্যাদা অনেকটা বেশি। সুবহানাল্লাহ। আমলটা যদিও ছোট কিন্তু সব সময় যদি আপনি করতে পারেন অবশ্যই ওই ছোট্ট আমল দ্বারাই কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, এক নম্বর লিসানুন যাকিরা, পবিত্র জবান, দুই নম্বর আছে কলবুন শাকিরা, আল্লাহ পাক এমন একটা কলব দান করবে যে কলবটার ভিতরে শুধুমাত্র আল্লাহরই কথা থাকবে। কার কথা? এরপরে নাম্বার তিন, বদানুন সাবির, আল্লাহর কাছে আপনি চাবেন ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা দেহ দান করবেন যেই দেহটার ভিতরে থাকবে ধৈর্যশীল, যে দেহটার ভিতরে থাকবে কি? ধৈর্যশীল। যার ভিতরে ধৈর্য আছে তার ইবাদতের ভিতরেও সুন্দর আছে, যার ইবাদতের ভিতরে সুন্দর নাই মনে করবেন তার ভিতরেও ধৈর্য নাই। এইজন্য আল্লাহর কাছে আপনি আমি চাবো ওগো আল্লাহ আপনি আমাকে একটা ধৈর্যশীল, সুন্দর একটা ধৈর্যশীল দেহ দান করেন। পরে না আমি, আল্লাহ পাক সকলকে বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক সকল আসমানি বালা, জমিনি বালা, ফেতনা ফাসাদ থেকে আমি সহ আপনাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। যেই কথা বলেছি এই কথার প্রতি আল্লাহ পাক নির্ভুল সকলকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।